মেয়েদের নাভিতে কি করলে মিলন করার জন্য পাগল হয়ে যায়। উত্তরটি হলো মেয়েদের নাভির আশেপাশের জায়গাটিতে চুমু খেলে মেয়েরা মিলন করার জন্য পাগল হয়ে যায়। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন কলা খেলে ছেলেদের লিঙ্গ সারা রাত দাঁড়িয়ে থাকে? উত্তরটি হলো ছোট ছোট কাঁঠালি কলা খেলে ছেলেদের লিঙ্গ সারা রাত দাঁড়িয়ে থাকে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। মেয়েদের কি দেখে বোঝা যায় যে সে আগেও অন্য কারোর সাথে সহবাস করেছে? উত্তরটি হলো বিশেষজ্ঞের মতে যদি কোনো মহিলা সহবাস করে থাকে তাহলে তার কোমর মোটা হয়ে যায় এবং পাছা বড় হয়ে যায়। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। মিলন করার সময় ছেলেদের লিঙ্গ যাতে নরম না হয় তার জন্য কি করা উচিত? উত্তরটি হলো মিলন করার সময় ছেলেদের লিঙ্গ যাতে নরম না হয়ে যায় তার জন্য মিলন করার সময় পজিশন পাল্টে পাল্টে মিলন করা উচিত। এভাবে মিলন করলে লিঙ্গ শক্ত থাকে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। মিলনের পর কি খেলে শরীর কখনো দুর্বল হয় না? উত্তরটি হলো মিলনের পর গজা ছোলা ও এক গ্লাস দুধ খেলে শরীর কখনো দুর্বল হয় না। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। মেয়েদের কত বছর পর থেকে তারা নিজেদের শরীরের যৌন চাহিদা বা উত্তেজনা বেড়ে যায়? উত্তরটি হলো মেয়েদের শরীরের উত্তেজনা 15-16 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন সময় থেকে মেয়েরা সেক্সের সম্বন্ধে পুরো ধারণা রাখতে শুরু করে? উত্তরটি হলো 10ম ক্লাস থেকে মেয়েরা সেক্স সম্বন্ধে পুরো ধারণা রাখতে শুরু করে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। বর্তমানে কি পুরুষদের মিলন করার ক্ষমতা কমে যাচ্ছে? উত্তরটি হলো বর্তমানে পুরুষদের মিলনের ক্ষমতা কমে যাচ্ছে বলা ঠিক নয়, কারণ বর্তমানে পুরুষের বীর্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তাই তার সঙ্গিনী তৃপ্তি পাচ্ছে না। চলো যা যাক পরের ধাঁধার দিকে। কতক্ষণ যোনি চাটলে মেয়েদের মাল বেরিয়ে আসে? উত্তরটি হলো 10 মিনিট ধরে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। ভারতবর্ষে কত শতাংশ মেয়েরা বিয়ের আগে মিলন করে? উত্তরটি হলো ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী 52% মেয়েরা বিয়ের আগে মিলন করে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন সময় মেয়েরা সব থেকে মিলন করে আনন্দ বেশি পায়? উত্তরটি হলো 24-28 বছর বয়সের মেয়েরা সব থেকে মিলন করে আনন্দ বেশি পায়। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। ভার্জিন মেয়েদের যোনি দেখতে কেমন হয়? উত্তরটি হলো ভার্জিন মেয়েদের যোনি গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে হয় এবং এদের যোনি খুব টাইট আর ছিদ্র ছোট হয়ে থাকে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন বয়সের মেয়েরা পার্টনারের সাথে মিলন করার সময় খামচে ধরে? উত্তরটি হলো ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী 18-20 বছর বয়সের মেয়েরা মিলন করার সময় খামচে ধরে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন দেশের মানুষরা সব থেকে বেশি সহবাস করে? উত্তরটি হলো বিশ্বের মধ্যে মাত্র গ্রিস দেশের মানুষ সব থেকে বেশি সহবাস করে। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। কোন মেয়েদের যোনি নৌকার মতো দেখতে হয়? উত্তরটি হলো রোগা পাতলা মেয়েদের যোনি নৌকার মতো দেখতে হয়। চলো যাওয়া যাক পরের ধাঁধার দিকে। দাঁড়িয়ে মিলন করলে কাদের বেশি মজা লাগে? উত্তরটি হলো দাঁড়িয়ে মিলন করলে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি মজা লাগে।